আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটি ভালো একটা খবর আছে, সেটা হচ্ছে বহুত গুঞ্জন শুনেছি করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে। পৃথিবী অলরেডি কোপকাত এবং পৃথিবীতে আমরা অনেকে অনেকভাবে নিঃস্ব হয়ে গেছি করোনা ভাইরাসের কারণে। অনেকে হারিয়েছে আমাদের অনেকগুলো প্রিয় মানুষের প্রাণ এবং অনেকে বিভিন্নভাবে হয়েছে বিপদগ্রস্ত, হয়েছে চাকরিচ্যুত। জিবি ওয়ার্স তো অলরেডি পৃথিবীতে পৌঁছে গিয়েছে মহামারী করোনা ভ্যাকসিন, যে ভ্যাকসিনটি অলরেডি পৃথিবীর বিভিন্ন দেশ গ্রহণ করছে এবং নবনির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি অলরেডি করোনা ভ্যাকসিনটি গ্রহণ করেছেন, যেটা আপনি এখন সচিত্রে দেখতে পাচ্ছেন। এই ছবিটি কালেক্ট করা হয়েছে ওনার নিজের পার্সোনাল ফেসবুক পেজ থেকে। আশা করি পৃথিবী খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে চলুন আমরা এটা নিয়ে কিছু আলোচনা করি। সেটা হচ্ছে এশিয়ার মধ্যে যে কয়েকটি দেশ রয়েছে তার মধ্যে সিঙ্গাপুর আমরা জানি একটা অন্যতম দেশ। তো সিঙ্গাপুর অলরেডি তাদের করোনা ভাইরাসের যে ভ্যাকসিনগুলো অর্থাৎ প্রথম শিপমেন্টটি পেয়ে গেছে গতকালকে, অর্থাৎ সোমবার সেটা ওনারা পেয়ে গেছেন। এবং সিঙ্গাপুর গভর্নমেন্ট অর্থাৎ সিঙ্গাপুর প্রাইম মিনিস্টার অলরেডি ঘোষণা করে দিয়েছেন এই ভ্যাকসিনগুলো সর্বপ্রথম পুশ করা হবে ফ্রন্টলাইনে, যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে প্রথম এই ভ্যাকসিন দেওয়া হবে এবং বৃদ্ধ মানুষদেরকে এই ভ্যাকসিনগুলি পুশ করা হবে। ফাইনালি এটা কিন্তু সবাই পাবে, অর্থাৎ প্রত্যেক সিঙ্গাপুরিয়ান এবং প্রত্যেক লং সার্ভিস হোল্ডার এবং আমরা যারা ওয়ার্ক পারমিট হোল্ডার, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা যত ফরেন ওয়ার্কার আছে বা ডোমেস্টিক হেল্পার আছে, সবাই কিন্তু ভ্যাকসিনটি পাবে। তো সেটা আদৌ ফ্রি কিনা সেটা আমি শিওর না, তবে যতদূর জেনেছি যে সেটা ফ্রি। তো হোপফুলি আমাদের সবার মাঝে এই ভ্যাকসিন আসবে, ইনশাল্লাহ। আশা করি সারা পৃথিবী খুব দ্রুত এই করোনা ভাইরাস থেকে নিষ্পত্তি পাবে এবং আমার প্রিয় দেশ বাংলাদেশ সেটাও খুব দ্রুত এই ভ্যাকসিনটি পাবে। অতীতে আমাদের বাংলাদেশের বিভিন্ন নেতা থেকে শুরু করে বিভিন্ন মানুষ এই করোনাকে নিয়ে বিভিন্ন ব্যবসা করেছেন বা বিভিন্ন জাল সনদ তৈরি করেছেন। আশা করি এই ভ্যাকসিনটি নিয়ে আপনারা কেউ কোনো ব্যবসা করবেন না, যেটা ন্যায্য মূল্য সেটাই জনসাধারণ থেকে নেবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আশা করি আমরা খুব দ্রুত এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো এবং আমরা যেখানে যাচ্ছি সেখানে যে মাস্ক পরে যেতে হচ্ছে সেটা থেকে হয়তো খুব দ্রুত নিষ্পত্তি পাবো। তো সবার জন্য রইল শুভকামনা, আশা করি এই ভ্যাকসিনটি সাফল্য পাবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।